প্রিয় দর্শক শ্রোতা, জি নিউজের পক্ষ থেকে আজকে একটি আমরা মানবিক কাজে আমরা চলে এসেছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। এবং আমার সাথে যে ছেলেটি আমরা দেখতে পাচ্ছেন তার নাম অনিক। গতকাল সে একটি ট্রেনে করে সে হারিয়ে যায়। ট্রেনে করে আসার পথে এবং আমার পাশে যিনি বসা বাচ্চু মিয়া, তিনি কিন্তু এই ছেলেটিকে পেয়ে তার বাড়িতে নিয়ে আসছেন। তো আমরা এই বিষয়ে আমরা আজকে জানতে এবং আমরা গতকালকেও একটা বিভিন্ন গণমাধ্যমে আমরা কিন্তু তার ছবিসহ দিয়েছিলাম যে এই ছেলেটিকে পাওয়া গিয়েছে। তো আজকে আমরা এই ছেলেটি যে আমাদের যে কোনাপাড়া গ্রামের বাচ্চু ভাই তার বাড়িতে আমরা আসলাম। তো আসার পরে আমরা ওই ছেলেটির সাথে কথা বলবো এবং বাচ্চু ভাইয়ের সাথে কথা বলবো যে কীভাবে তিনি তাকে পেলো এবং সে বর্তমানে কীভাবে আছে। এবং আমরা এই বিষয়ে আমরা গৌরীপুর থানা তাকে অবহিত করা হয়েছে এবং তারাও চেষ্টা করছে যে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তো আমি এই ছেলেটার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? অনিক। অনিক, তোমার বাবার নাম কি? তপন। তপন, তোমার গ্রামের বাড়ির নাম জানো? না। গ্রামটা কোথায় বলতে পারত না? তোমার জেলা কোথায় জানো? তোমার তোমার এমনি তুমি যে থাকতা যে চলাফেরা করছো ওইটা কোনোটার নাম জানো না? তোমার সাথে আর কে ছিল? কালকে তুমি পরে ওনার সাথে কেমনে দেখা হলো তোমার? আমি ট্রেনে উঠছি, পর দিলার সাথে দেওয়া করছি, দিয়েছে পর দিলে আমার ভাই টানছে। তো এখন তোমার কেমন লাগতেছে বাড়িতে এসে? ভালো লাগতেছে। তো এখন তোমার মা বাবার কাছে যাইতে চাও না? যাইতে চাই। তোমার মা বাবার কথা মনে হয়? কারো মোবাইল নাম্বার জানো তুমি? না। তোমার মা বাবা কোনো মোবাইল নাম্বার জানো না? না। তোমার বাড়ির কাছে মানে কোনো স্টেশনের নাম জানো? না। স্টেশনের নামও জানো না? হ্যাঁ, তোমার কি যা কি বলছিল আগে? নরসিন্দি না কি বলছিল একবার? নরসিন্দি। নরসিন্দি, নরসিন্দি বাজার থেকে কই বাড়ি? বাজার থেকে কত দূর দূরে? দারুই। হ্যাঁ, দারুই। দারুই তো জায়গাটার নাম নাকি কইলে ভালো হতো নাকি? বলতে পারো না? বাল্লাঘাট। তোমার বাবা কি করে? মিস্ত্রি কাম করে। মিস্ত্রি কাজ করে। তোমার মা কি করে? মা সার কি করে? কোথায়? ও গার্মেন্টসে। গার্মেন্টসে? সে কি তখন বাড়িতে আছে না গার্মেন্টসে আছে? বাড়ি তুই গার্মেন্টসের নাম জানো? কোন কোন গার্মেন্টস চাকরি কোথায় চাকরি করে জানো? না। দর্শক মন্ডল, আমরা এই ছেলেটি অনিকের সাথে কথা বললাম। সে আসলে কারো মোবাইল নাম্বার বা তার প্রকৃত যে ঠিকানাটা সে কিন্তু বলতে পারছে না। তো আমি এই বিষয়ে যে তাকে কেমনে যে পেলো যে আজকে আমাদের এই যে বাচ্চু ভাই কোনাপাড়া গ্রামের বাচ্চু ভাইয়ের সাথে একটু কথা বলি। বাচ্চু ভাই, আপনি ওই ছেলেটাকে কীভাবে আপনি পেলেন বলেন তো? আমি গত শনিবার যখন আমি নেত্রাকোনার থেকে আমি পুরান কাপড়ের ব্যবসা করি, তাকে আমি ট্রেনে বগিতে আয়সা পাইলাম। আরও দুজন মুরব্বী মোহনগঞ্জ থেকে আসছে, তারা ময়মনসিং যাবে পরে বলতেছে এই ছেলেটা আমরা মোহনগঞ্জ থেকে নিয়ে আসছি, এখন এই ছেলেটা নরসিংদি যাবে। এখন নরসিংদির তো কোনো গাড়ি নাই, এখন বিজয় যে ট্রেন আসছে, এখন এই বিজয় ট্রেনের তারের বারোটা একটার সময় বিজয় ট্রেন আসবে, তখন 10:20 গাড়ি, লেট করে 12:10 বাজবে। এখন তার শরীরের অবস্থা খুবই ক্লান্ত, ক্লান্ত দেখা পরে আমি গুছি তেলে তো এই ক্লান্ত দিলে হয়তো এই ভৈরব পারিয়া দেবো গা। তারপরে আমি আর মানবিক দৃষ্টিতে আমি তাকে বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি তারে আমার ছেলের মধ্যে তারে গোসল টোসল করাইলাম, সানডান করাইলাম, করাইয়া হাইরা তাকে খাবার দিলাম। যদি আমার বাড়িতে না খাস তো আমার পাশে বাড়ি হিন্দু বাড়ি আছে, তুই হিন্দু বাড়িতে খা। এবং দুপুরও তার হিন্দু বাড়িতে খাওয়া আনছি, হ্যাঁ আমার বাড়ি তো জোর করে খাওয়াইছি। তো এইভাবে তারা আর কি রক্ষা করতেছে। এখন আমি চাইতেছি ওর গার্জেনের কাছে কীভাবে দেওয়া যায় ওইটাই আর কি। মানে আমি আবার ফেসবুকেও দেওয়া হয়েছে, মানে এটার কোনো উত্তর বার পাই না। কারণ আপনারা আইসেন অন দেখেন কীভাবে ওর গার্জেনের কাছে পাঠানো যায়, এটাই আমার আশা। ছেলেকে যে বাড়িতে আসে তার কোনো মানে অন্য কোনো চিন্তা ভাবনা চলে যাওয়া বা এরকম কোনো কিছু তো নাই? সে বললে ক আমারে আমাকে দিয়ে আসেন, আমি যাই আমি আমি আমার ভালো লাগে না, আমি আব্বা আব্বা আমার কাছে যাব। আর আব্বা আমার কাছে মানে আমি তো এইভাবে লুয়ে আর যাইতে পারতেছি না, চিনে না যেহেতু, চিনে না যেহেতু। এখন নরসিংদীর থেকে সে বলতেছে বালুর ঘাট বাড়ি, অন বালুর চর বালুর ঘাট, অন এটা তো কোনো ঠিকানা পাই না। ও নরসিংদীতে, হ্যাঁ বলতেছে নরসিংদীতে কাছে 10 টাকা ভাড়া, অনেক পোলাপানের সাথে বলছে। তার হ্যাঁ আবার জিগেলাম তোর দাদার নাম কি? কয় দাদার নাম হয়েছে মাধবদি, হরিচরণের নাথি। তার বাপের নাম হয়েছে তপন,
তার যার নাম হচ্ছে মন্টু, পেশা কাঠমিস্ত্রি কাজ করে, এইটুকুই আর কি তার ঠিকানা পাইলাম। থানায় গিয়ে আপনারা কোনো জানিয়েছিলেন নাকি? থানায় আমার লিটন ভাই লিটনে কালকে কথা বলছিল মহাজল ভাইয়ের সাথে নাকি, থানায় জানাবে আর কি, এইটুকুই জানিও, জানাইছে কিনা আমি বলতে পারি না। দর্শক মন্ডলী, আমরা শুনছিলাম যে বাচ্চু ভাই যে বললেন, তিনি কিন্তু গতকাল এই যে শনিবার তিনি পুরান কাপড়ের ব্যবসা করেন, তিনি আসার পথে মোহনগঞ্জ যে ট্রেনে আসার পরে কিন্তু তাকে এই লোকাল ট্রেনেতে কিন্তু তাকে পায়, এবং এখানে যে অনেক যারা যাত্রী ছিল তারা কিন্তু এই ছেলেটিকে দেখে, তারা কিন্তু এই কথাবার্তা যখন বলছিল তখন এই বাচ্চু ভাই কিন্তু এগিয়ে এসে তাকে কিন্তু নিয়ে আসে, এবং তারা বলছিল তাকে বিজয় এক্সপ্রেস ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য, এবং বিজয় এক্সপ্রেস উঠিয়ে দেওয়ার দিলে সে হয়তো নরসিংদে না যে অন্য কোথাও যেতে পারতো, তাই নিজের স্বার্থে বা নিজে দায়িত্ববোধ থেকে তিনি কিন্তু নিয়ে আসছেন তার নিজের বাড়িতে। এখন এই ছেলেটি এখানে আসছে এবং এখানে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমে তিনি অনেককে জানিয়েছেন, এবং আমরাও বিভিন্ন হেল্পলাইনে বা বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু তার ছবিসহ আমরা পোস্ট করেছি, এখন পর্যন্ত তার সম্পর্কে কেউ কিন্তু জানায়নি বা কেউ নিতে আসেনি। তো আমরা আজকে এই বাচ্চু ভাইয়ের বাড়িতে আমরা কোনাপাড়ায় কিন্তু আসছি এবং এই ছেলের সাথে কথা বললাম এবং বিস্তারিত আজকে আপনাদেরকে জানালাম। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা তাকে চিনেন বা তার পরিবারের কাউকে যদি আপনারা কেউ চিনে থাকেন, তাহলে আমি আশা করব যে এই ছেলেটি যেন তার পিতা মাতার কাছে যেন যেতে পারে, তাহলে হয়তো এই ছেলেটি তার আসল ঠিকানা বা সে সুস্থ থাকবে। তো সব মিলিয়ে যে আমরা চাই যে এই মানবিক কাজটি যদি আপনারা কেউ যদি নিজে চিন্তাভাবনা করে যদি ছেলেটিকে আপনারা দেখে রাখেন, তাহলে তার পরিবারের কাছে যেন ফিরে যেতে পারে। দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমাদের কোনাপাড়া গ্রাম থেকে আমাদের অনিক, যে হারিয়ে যাওয়া অনিক আজকে আমরা এখানে আছে, কেউ যদি